একের বদলে 10 বার। এখন আপনি যত পারেন পড়েন। রাসূলুল্লাহ থেকে আরেকটা হাদিস নিয়ে নেন। আনাস ইবনে মালিক কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, সালাত পাঠ করে, সে কি প্রাপ্ত হবে? সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন বা সাইয়্যা খাতিয়াতিন ওয়া রুফিয়াত আনহু ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন। কেউ যদি একবার আমার উপরে দুরূদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার দুরূদ নাজিল করবেন, আল্লাহ তার 10টা খাতিয়াত ভুলকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাকে তার জন্য 10টা মর্যাদা উঁচু করে দিবেন। একবার বললে যেটা, এটা ইমাম নাসাই কোট করেছেন, যেটা আপনি হাদিস 1297 নম্বরে পেয়ে যাবেন। তার মানে অ্যাপসের মধ্যে আরও 2টা হাদিস বাড়িয়ে নেন, 1299 নম্বরে আপনি এটা পেয়ে যাবেন। তাহলে এই হাদিস দুটা থেকে আমরা জানতে পারলাম যে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করলে আমরা কত বেশি নেকির হকদার হতে পারি, এই হাদিসগুলোর মধ্যে সেটা আছে। এবার চলে আসেন যে আমরা মূল বক্তব্যের দিকে চলে যাব, যে কখন কখন বললে কত বেশি ফায়দা হবে বা কখন বলা উচিত আর আমাদের উপরে দায়িত্ব। তার প্রথম স্থান হলো যখন তখন, যখন তখন, মানে এটা এমন একটা দোয়া রাসূলের জন্য, এমন একটা দোয়া, এটা আপনার যখন তখন বলার অধিকার আছে। কেউ চাইলে আপনি যখন তখন বলতে পারেন, কোনো বাধা নাই, পাক না পাক নাই। আশ্চর্য লাগে আমাদের দেশের আলেমদের বক্তব্য দেখলে, আপনি নেটে দেখবেন, তারা এই বিষয়গুলোকে মানুষের কাছে এমনভাবে পেশ করে, বিশেষ করে যাদেরকে আমরা বেদাতি বলি, যারা মাজহাবি বা বিভিন্ন ফিরকাবন্দিতে আছে, তারা এই বিষয়গুলোকে আপনাকে এমনভাবে পেশ করে দেবে যেমন মনে হচ্ছে যে বিনা ওযুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মনে হয় নেওয়াই যায় না। তারা মর্যাদা দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মনে হচ্ছে যে নাপাক অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়াটা মনে হয় আয়েব বা অপছন্দনীয় তাদের কাছে অন্তত। অথচ যেই গুণটা, এটা আল্লাহ নিজের জন্য বরাদ্দ করেন নাই। আল্লাহ এই কথা আমাদেরকে বলে নাই যে তোমরা নাপাক অবস্থায় আমার নাম নিবা না, এটা কোরআন হাদিসের কোথাও আপনি দেখাইতে পারবে না। অথচ আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ হলেন কি পবিত্র। কিন্তু আমাদের বাংলা ভাষায় এই যে আমরা যে পুরাণে পুর ওরা বলে, যেটা পুরাণে পুর নবী পাক, নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পাক শব্দটা ওরা রাসূলের ক্ষেত্রে ব্যবহার করে, মূলত এটা হচ্ছে আল্লাহর গুণ। পাক একমাত্র আল্লাহ, পুতু পবিত্র, কিন্তু কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি মুক্ত। এই যে আপনি যে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ শুধু পবিত্র না, মানে আল্লাহ সমস্ত ত্রুটি থেকে মুক্ত, এটা হচ্ছে সুবহানাল্লাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঘাটতি নেই, কিন্তু মানুষ হিসেবে আমাদের ঘাটতি হয়, এই জন্য আমাদেরকে পাক পবিত্রতার বিধান জারি করা হয়েছিল। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহর নাম বিনা ওযুতে নেওয়া যায়, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি সালাত পড়বেন, এর কোনো ধরাবাঁধা নিয়মই নেই। ওই টপিকসই আপনি দেখবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে পবিত্রতা শর্ত কিনা, ওযু লাগে কিনা। ওই বক্তব্য যারা করবে এরা মূলত আপনাকে সঠিক আকিদা শিক্ষা দেবে না, তারা ঘুরিয়ে ফিরিয়ে তারা বলবে, দেখেন বলে যে জায়েজ, তবে ওযু করে নিয়ে বললে উত্তম, এভাবে বলবে, বলার দরকার নাই এটা। কারণ যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে আল্লাহকে স্মরণ করতেন যখন তখন, আর হাদিস ইমাম মুসলিম নিয়ে আসছেন পবিত্রতার অধ্যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কানা ইউযু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু রাব্বাহু আলা কুল্লি আহিয়ানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের রাতের 24 ঘন্টার মধ্যে যখন খুশি তখন তিনি আল্লাহকে স্মরণ করতেন, পাক না পাক নাই, যখন তখন তিনি আল্লাহকে স্মরণ করতেন। তাহলে আল্লাহর জিকির করা যখন তখন, পাক না পাক সব অবস্থায় করা যায়। আর আপনি এই ফতোয়া দিবেন বা এই শিক্ষা দিবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে গেলে আপনার ওযু লাগে, এটা উত্তম, এটা একদম বাতিল কথা, এটার কোনো ভিত্তি পর্যন্ত নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি সালাত সালাম যখন খুশি আপনি তখন পড়তে পারেন, কোনো বাধা নাই। যখনই আপনার মনে হবে, যখনই আজকের বক্তব্য আপনার ফিল হবে যে এত নেকি, আপনি তখনই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এভাবে বলতে থাকবেন, কোনো বাধা নাই। তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ,
নিশ্চয়ই আল্লাহর কিছু ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, এরা দুনিয়ার জমিনের মধ্যে ভ্রমণ করে বেড়ায়। এদের কাজ কি? ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের যে কোনো ব্যক্তি যেখান থেকে আমাকে সালাম দেয়, এই ফেরেশতাদের কাজ হলো সেই সালামটা আমার পর্যন্ত পৌঁছে দেয়। কি মনে করেন? তার মানে আজকে আমাদের হয়তো আগামীতে অনেকের ক্ষমতাই হবে না মক্কা মদিনায় যাওয়া, পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে, অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে, তারপরে এত বেশি মানুষের চাপ, আপনি হয়তো রাসূল ইসলামের কবরের পাশে দাঁড়াবেন এই সুযোগটা হয়তো আগামীতে নাও পেতে পারে। এই জন্যই না রাসূল ইসলাম বলেছেন যে এমন মানুষ আছে যারা এখানে আসাটা আকাঙ্ক্ষা করবে। এবার গিয়েই তো বুঝতে পেরেছি যে কতটা নিয়ম নীতিকে এত কঠিন করে ফেলা হয়েছে। আপনাকে সিরিয়াল ধরে ঢুকতে হবে, একটা সময় আসবে যে আপনাকে হয়তো পারমিশন ছাড়া ঢুকতেই দেওয়া হবে না। অথচ একটু আগে তকদির আজকে আমাদেরকে এত ছোট করে ফেলছে, অথচ একটু আগে ভিডিও ক্লিপের মধ্যে দেখলাম কাবা ঘরের ভিতর থেকে একটা ফ্যামিলি বের হচ্ছে, কোন রাষ্ট্রের নেতা ফেতা হবে, নায়ক বা রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে, তার বউ মেয়ে সহ ভিতর থেকে বের হচ্ছে। তাহলে কাবা ঘরের ভিতরে পর্যন্ত আজকে নেতাগিরির মাধ্যমে ঢোকার পারমিশন আছে, কিন্তু এলমের ভিত্তিতে, আপনার সততার ভিত্তিতে ঢোকার সেখানে পারমিশন নেই, আপনাকে চিনবেই নাকি? তাহলে পরিস্থিতি এমন হয়ে গেছে, আরও কঠিন হয়ে যাবে হয়তো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই ব্যবস্থা করে রেখেছেন যে যেই ব্যক্তি রাসূলের সামনে এসে সালাম দেওয়ার ক্ষমতা রাখে না, ও যেখান থেকে দেখবে আমার ফেরেশতারা এই সালাম রাসূলের কাছে পৌঁছে দেবে, এই ব্যবস্থা আল্লাহ করেছেন। এবং আপনি জেনে নিন, একটু পরে সেই হাদিস আসবে, আপনার নাম নিয়ে জানানো হয়, আপনার উম্মতের উমুকের ছেলে উমুক আপনাকে সালাম জানিয়েছে। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা অনুগ্রহ। তো এই হাদিসটি এটাও নাসাই থেকে নিয়ে নেন, 1282-85 এর মধ্যে আপনি পেয়ে যাবেন, 1282 এর মধ্যে আপনি পেয়ে যাবেন যে রাসূল বলেছেন ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের সালামগুলো আমার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আমি কয়েকটা কিতাব পড়ে যেটা দেখেছি তাতে তারা 15-20 জায়গা উল্লেখ করেছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ প্রায় কিতাবগুলো, ইমাম নববী রাহমাহুল্লাহর একটা কিতাব পড়লাম, ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহর একটা কিতাব পড়লাম, এবং আরও কিছু কিতাব আছে, নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহর একটা আছে, এবং দুরুদ সংক্রান্ত আরবিতে একটা কিতাব যেটা পড়ে দেখলাম, তারা সেখানে 15-20 জায়গা উল্লেখ করেছেন যে জায়গাগুলোতে রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করার ক্ষেত্র। তার একটা হলো যেমন এখন বললাম, যখন তখন, নোট করেন, যেমন যখন তখন। দ্বিতীয় নাম্বারে আসবে যখনই রাসূলের নাম আসবে, সে যে বলুক আর আপনি শোনেন, দ্বিতীয় এটা, যখনই রাসূলের নাম আসবে। তৃতীয় হলো আজান শুনলে, আজানের পরেই আপনি, আজানের যে দোয়া আছে দোয়ার আগেই আপনি রাসূল ইসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করবেন। চতুর্থ হলো মসজিদে আসতে, আপনি বাসা থেকে যখন মসজিদে আসেন এই তখন আপনার দোয়ার মধ্যে রাসূলের উপরে দরুদ থাকবে। পঞ্চম হলো মসজিদে ঢোকার সময়, যে আপনি ঢুকতেই রাসূল ইসলামের উপরে সালাত সালাম পাঠ করবেন। ষষ্ঠ হচ্ছে নামাজে, আর এই ষষ্ঠটা হচ্ছে ফরজ রুকুন, কারণ এখানে আপনি যদি রাসূলের উপরে সালাত সালাম না করেন আপনি নামাজই হবেন। তাহলে ৬ নম্বর হচ্ছে নামাজে, ৭ নম্বর হচ্ছে জানাজার নামাজে, যারা জানাজার দোয়া জানেন তারা তো জানেন প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়া হয়, দ্বিতীয় তাকবীরের পরেই কি বলা হয়, রাসূলের উপরে দুরুদ পাঠ করা হয়, তাহলে জানাজার সালাতে। ৮ নম্বরে আসবে জুমার দিন, এগুলো বিশেষ জন আজকে, এই জুমার দিন শুরু হয়েছে গত রাত থেকে এই আজকের সন্ধ্যা পর্যন্ত যত বেশি পারেন সবচেয়ে বেশি দুরুদ পড়বেন। ৮ ৯ নম্বরে আসবে এই যে আমি খুতবা দিচ্ছি, খুতবাতে কিন্তু আমি প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করেছি, এবং যে কোনো খুতবায়, একটা বৈঠকের খুতবা হোক, বিয়ের খুতবা হোক, যে কোনো খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সালাম পাঠ করতে আপনি বাধ্য, এটাও ফরজের আওতায় পড়ে। তারপরে যে কোনো বৈঠকে ১০ নম্বরে, এটা শুধু ইসলামিক বৈঠক না, বরং মুসলিমরা যে কোনো জায়গায় আপনি জায়গা সম্পত্তি ভাগ করার জন্য বসছেন, হজে যাবেন না কোনো পিকনিকে যাবেন বা কোথাও যাবেন, যে কোনো কল্যাণকর কাজে যখন মুসলিমরা একসাথে বসে কোথাও, এমনকি ঘরের ভিতরেও যদি কোনো ফ্যামিলিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য বসেন, সেই মজলিসে আপনাকে রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে, নাহলে এটা কিয়ামতের দিন আপনার জন্য আক্ষেপের কারণ হয়ে যাবে। প্রত্যেকটা দলিল আমি দেবো। তাহলে আমি ১০ নম্বরে পেলাম। ১১ নম্বর হলো ক্ষমা ইস্তেগফার, বা আপনার বিশেষ যখন কোনো দোয়া করার প্রয়োজন হয়, আপনি একা যখন দোয়া করতে বসছেন
আপনি আল্লাহর প্রশংসা করবেন, রাসূল সাল্লামের উপরে দরুদ পাঠ করবেন। এটা আপনার দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য জায়গা, হয় প্রথমে পড়েন অথবা শেষে পড়েন। যখন আপনি আল্লাহর কাছে যেটা চেয়েছেন এটা পড়ার পরে যখন আপনি দোয়া শেষ করে দিবেন তখন একবার রাসূল সাল্লামের উপরে সালাত সালাম পাঠ করে নেন। এটা হচ্ছে 11 নম্বর। 12 নম্বর হলো রাসূল সাল্লামের কবরের কাছে গেলে, মদিনাতে যারা যাবেন জিয়ারত করতে তারা রাসূল সাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে তাকে সালাত এবং সালাম পেশ করবেন। এটা হচ্ছে 12 নম্বর ক্ষেত্র। 13 নম্বর হলো যখন কোনো ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত হয়, আপনি ব্যথিত আছেন, কষ্ট ফিল হচ্ছে, আপনি রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করেন। 14 হলো সাফা মারওয়া যখন সাই করা শুরু হয় তাহলে শুরুতেই কাবা ঘর দেখে আল্লাহর তাকবীর যখন পাঠ করা হয় ওই সময় রাসূল সাল্লামের উপরে সালাত সালাম পাঠ করার কথা পেলাম। 15 নম্বরে পেলাম সকাল সন্ধ্যায়। কেন এটা আমি সবার শেষে উল্লেখ করলাম, কারণ এই যে সাফা মারওয়া সাই করার সময় রাসূলের উপরে দুরুদ পড়ে, এটা রাসূল থেকে তো প্রমাণ নাই, তবে এটা আবু বকর সিদ্দিক অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণ রয়েছে। তারপরে মসজিদে আসতে দুরুদ পড়ার কথা যেটা বলেছে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি আদেশ করেছে যে তোমরা এটা করো। আর সকাল সন্ধ্যার যেটা এই হাদিসটার মধ্যে একটু দুর্বলতা আছে, এই জন্য এটাকে সবার শেষে উল্লেখ করলাম। তো আমার কাছে এই 15টা জায়গা হলো বিশেষ জায়গা যেগুলোর প্রমাণ পাওয়া যায়, তার মধ্যে 12টা জায়গা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, বাকি 3টা সাহাবিদের আসার থেকে প্রমাণিত, আর 2-3টা আছে যেগুলো জয়ীফ হাদিস দিয়ে প্রমাণিত। তবে জয়ীফ হাদিসগুলো আমি আপনার কাছে উল্লেখ করব না। সেটা কি? তার মধ্যে একটা হলো এই যে ঈদের সালাতের মধ্যে রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করার কথা রয়েছে, যেটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা করতেন, যে আল্লাহু আকবার আমরা 7টা তাকবীর দিই না, তার মধ্যে 4-5টা তাকবীরের কথা তার থেকে প্রমাণ আছে। এই আল্লাহু আকবার বলার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে তার উপরে সালাত পাঠ করার কথা আছে, আবার তাকবীর, এইভাবে একটা বর্ণনা আসছে। যেহেতু আমাদের অভ্যাস নাই বা আমাদের কোনো সালাফরা এইভাবে আমাদেরকে শেখায় না, এই জন্য এই পয়েন্টটাকে আমি উল্লেখ করলাম না। তো এইভাবে তারা 20টা পয়েন্ট উল্লেখ করেছেন। মৌলিক যে পয়েন্টগুলো যেগুলো সহি হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব, এমন 10টা আজকে আমি আপনার কাছে উল্লেখ করব। তার প্রথমটা উল্লেখ করেছে কি, যখন তখন কি করবেন, যখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি সালাত পাঠ করবেন, এটা হচ্ছে প্রথম। এবার 2 নম্বর থেকে আসি, সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই আপনি সালাত এবং সালাম পাঠ করবেন। এই মর্মে রাসূল সাল্লাম থেকে যেটা পাওয়া যায়, রাসূল সাল্লাম বলেছেন যে আল বখিল আল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই, ওই ব্যক্তি হচ্ছে কৃপণ। আরেক বর্ণনায় ইন্নাম আল বখিল, নিশ্চয়ই সেই সবচেয়ে বড় কৃপণ কে, যার কাছে আমার নাম উচ্চারণ করা হলো অথচ আমার উপরে সালাত পাঠ করা হলো না, সে আমার উপরে দুরুদ পড়লো না, তাহলে এই ব্যক্তি হচ্ছে কৃপণ। তাহলে এটা একটা বদগুণ, রাসূলের বদ চরিত্রের দিকে আপনাকে মানে তিরস্কার করেছেন। আর শুধু তিরস্কার করেই ক্ষান্ত হয়েন না, বরং এখানে জাহান্নামে যাওয়ারও কথা রয়েছে। আপনারা প্রত্যেকে সেই হাদিস জানেন যেটা রমজান মাসে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যে রাসূলুল্লাহ মিম্বরে যখন উঠতেছিলেন বললেন আমিন আমিন আমিন, 3 বার করে বললেন। তার মধ্যে কি আছে, জিব্রাইল আলাইহিসসালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আমিন বলেন, কেন, যে যারা পিতামাতাকে জীবদ্দশায় পেল, দুইজনকে অথবা একজনকে, যদি এই পিতামাতার খেদমত করে যদি ও জান্নাতি না হতে পারে তাহলে জাহান্নামে যাক, রাসূল বলছে আমিন। আরেকটা হলো কি, যে ওই ব্যক্তি ধ্বংস হোক, রাগিমা আনফুরা জুলিন জুকিরত এন্দাহু ফালাম ইউসাল্লি আলাই, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, জিব্রাইল বলতেছেন এই ব্যক্তি ধ্বংস হবে, আপনি আমিন বলেন, রাসূল বলছে হ্যাঁ আমিন, এবং ওই হাদিসটার মধ্যে জাহান্নামে যাওয়ার কথা রয়েছে। ফাদাখালান নারা ফাবাদাহুল্লাহু কুল আমিন ফাকুলতু আমিন, আপনার উপরে যে ব্যক্তি দুরুদ পড়বে না এ জাহান্নামে যাবে, এবং আল্লাহকে হালাক করুক, আপনি আমিন বলেন, রাসূল বলছে আমিন। এই হাদিসগুলো কোথায় পাবেন? আপনি হাদিসটি পেয়ে যাবেন তিরমিজিতে 3545 এবং সহিহ ইবনে হিব্বানে জাহান্নামের কথা আছে, যেটা 907 নম্বর আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে 2 নম্বরে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই আপনি কি করবেন, দুরুদ পাঠ করবেন। 3 নম্বর পয়েন্ট খুব দ্রুত বলে দিই, সময় যেতে চলে যাচ্ছে। 3 নম্বর জায়গা হচ্ছে সালাত, নামাজে, নামাজের মধ্যে আপনি সালাত করতে বাধ্য, দুরুদ ছাড়া নামাজ হয় না। এখন কেউ যদি নামাজে দুরুদ পড়ে তার মর্যাদাটা কি সেটা একটু উল্লেখ করি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি নামাজে মসজিদে ঢুকলাম, নামাজ পড়লাম, তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং উমর একসাথে ছিলেন এবং রাসূলুল্লাহ শুনতে পেয়েছেন যে আমি দোয়া করতেছি, আত্তাহিয়াতু তাশাহুদ পড়তেছি। তিনি বলতেছেন তখন সুম্মা সাল্লি, তখন তিনি কি করলেন, ফাজালাস্তু আমি বসলাম নামাজে, বৈঠকে বসলাম, ফাদাউতু বি শানি আমি এখন দোয়া করতে বসলাম, বিশাই তখন তিনি বললেন যে আমি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করলাম, মানে যে আত্তাহিয়াতু যেটা বলেন না, আত্তাহিয়াতুর কথাই আছে এখানে, আত্তাহিয়াতু বললাম, সুম্মা সাল্লাইতু আলান নবী এবং আমি রাসূলুল্লাহর উপরে সালাতও করলাম, সুম্মা দাউতু লিনাফসি এখন আমি আমার জন্য দোয়া চাচ্ছিলাম। যখনই রাসূলুল্লাহ শুনলো যে আমি আল্লাহর প্রশংসাও করলাম, রাসূলের উপরে সালাতও করলাম এবং আমি আমার নিজের জন্য কিছু চাচ্ছি, তখন পেছন থেকে রাসূল আমাকে বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালতোতা সালতোতা, তুমি চাইতে থাকো, এখন তুমি যা চাইতে থাকবে আল্লাহ তোমাকে তাই দিতে থাকবে। তার মানে এই হাদিসের এই শব্দটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 593 রয়েছে। আর নাসাইতে কি আছে, এক ব্যক্তি এসে নামাজ পড়লো বসলো কিন্তু সেই ব্যক্তি আল্লাহর প্রশংসাও করে নাই, রাসূলের উপরে দোয়াও করে নাই, সে নিজের জন্য শুধু দোয়া করলো, রাসূলুল্লাহ বললেন আজ্জালতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি তুমি তাড়াহুড়া করে ফেললা। তখন এই ব্যক্তি যখন সালাম ফিরিয়ে দিল তখন রাসূলুল্লাহ তাকে শিক্ষা দিলেন, ফাসুম্মা আল্লামাহু, তখন রাসূলুল্লাহ তাদেরকে শিক্ষা দিলেন যে কিভাবে নামাজ পড়তে হয়, তার মানে আত্তাহিয়াত শিখালেন, দুরুদ শিখালেন এবং বললেন এখন তুমি আল্লাহর কাছে যা চাওয়া চাইবা। এরপরের ঘটনা, ওরা জুলুন ইউসাল্লি, তারপরে আরেক ব্যক্তি আসলো সালাত পড়লো, সেই ব্যক্তি কি করেছে, ফামাজ্জাদাল্লাহু ওয়া হামিদাহু, সে আল্লাহর বরত্ব প্রশংসা করলো, আল্লাহর গুণগান করলো, ও সাল্লা আলান নবী এবং আল্লাহর রাসূলের উপরে সালাত পাঠ করলো, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ তাকে পেছন থেকে বললেন উদুউ তুজি, তুমি এখন আল্লাহকে ডাকো, দোয়া করতে থাকো, এখন তোমার ডাক কবুল করা হবে, ও সালতোতা ওই কথাটাই, এবং তুমি চাও তোমাকে দেওয়া হবে। তার মানে নামাজে যদি আপনি যখন আত্তাহিয়াত পড়েন, দুরুদ পড়ে ফেললেন, এখন আপনি আল্লাহর কাছে যা চাওয়ার চান, এই অন্তর থেকে চান। আমরা তো আসলে এতদিন চাইতাম, এমন না যে আমরা চাই না, অনেকে হয়তো চাইতেন, কিন্তু এখন থেকে এটা অনুভব করে চাইবেন যে আমার এখন দোয়া কবুল হোক, কেন আমি রাসূলের উপরে সালাত সালাম পাঠ করেছি। এই হাদিসটা নাসাইতে রয়েছে, 1284 নম্বরে আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা 3 নম্বরে পেলাম, নামাজে আপনাকে রাসূলের প্রতি দুরুদ পাঠ করতে হবে। চতুর্থ ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আজান। আজান যখন শুনবেন তখন আপনি সালাত এবং সালাম পাঠ করবেন, এই সম্পর্কে সরাসরি রাসূল থেকে আদেশ করা হয়েছে, ইজা সামিয়াতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলু মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা হুবহু তাই বলবা। তার মানে কি, যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি কি বলবেন, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন তাই, নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, না, যা মুয়াজ্জিন বলবে আপনি তাই বলবেন। শেষে কি করবেন, সুম্মা সাল্লু আলাইহি, না আজান শেষ, অতএব তারপরে তুমি আমার উপরে সালাত পাঠ করো। রাসূল বলছেন ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, কেন তুমি সালাত পাঠ করবে, যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহা বিহা আশরা, সে আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত প্রাপ্ত হবে। যেটা আমভাবে যে হাদিসে আছে সেটাতেই, এখানে খাস কিছু হইল না মনে হচ্ছে, তাই না? তারপর রাসূল সাল্লাম বলেছেন সুম্মা সাল্লাল্লাহ আলী আল আলি আল ওয়াসিলা, তুমি তারপরে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করেন। এই ওসিলা চাওয়ার দোয়াটা কোথায় আছে, এই আজানের দোয়ার মধ্যে আছে, আছে না? তার মানে আজকে আমরা এই হাদিস থেকে যেটা জানলাম, আপনি প্রথমে আজানের জবাব দেবেন, ইমাম মুয়াজ্জিন যা বলবে আপনি তা বলবেন, কেবলমাত্র হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন কি বলতে হয় যে আলহামদুলিল্লাহ, এটা আমরা সবাই জানি। তাহলে আজানের জবাবের পরে রাসূল কি করতে বলছে, দুরুদ পড়তে বলছে, যেটা অধিকাংশ মানুষ হয়তো করেন না। আপনি হয়তো ডাইরেক্ট হয়তো আজানের দোয়া করে ফেলেন না, আগে রাসূলের উপরে আপনি দুরুদ পড়েন, যদি পুরোটা পড়েন পড়েন, নাহলে অতটুকু পড়েন অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীকা মুহাম্মদ, এটা বলার পরে আপনি আজানের দোয়াটা পড়েন। আর আপনি যদি আজানের দোয়াটা পড়েন তাহলে আপনার বেনিফিট কি হবে জানেন, রাসূল বলেছেন ফামান সালা লিল ওয়াসিলা, যেই ব্যক্তি আমার জন্য ওসিলার দোয়া করবে, হাল্লাত লাহু শাফাতু, তাহলে আমি মুহাম্মাদের শাফাত তার জন্য অবতারিত হয়ে যাবে। তার মানে কিয়ামতের মাঠে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেতে চান, তাহলে আজানের জবাবও দেবেন,
রাসূল সাল্লামের উপরে দুরুদ পড়বেন এবং আজানের যে দোয়াটা আছে সেই দোয়াটা আপনি করবেন, তাহলে আপনি রাসূল সাল্লামের শাফাতের হকদার হয়ে যাবেন। আর এই হাদিসটি রয়েছে মুসলিমে, হাদিস মুসলিমে আছে 735, তিরমিজিতে আছে 3614। তো বলেছিলাম পঞ্চম মসজিদে ঢোকার সময় আপনি রাসূল সাল্লামের উপরে সালাত সালাম পাঠ করবেন। অধিকাংশ মানুষ হয়তো আমরা দোয়াই করি না, আর যারা করি তারা শুধু এতটা করি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। দেখবেন প্রায় মসজিদে লেখা আছে মসজিদে প্রবেশের দোয়া কি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এটা তিনটা টুকরার মাত্র একটা। যদি সমস্ত হাদিসগুলোকে জড়ো করে দেওয়া হয় তাহলে দোয়াটা হবে এইরকম, আপনি যখনই মসজিদের গেটে আসবেন বলবেন আউযু বিল্লাহিল আজিম ওয়া সুলতানিহিল কদিম। এখানে আরেকটা শব্দ ছুটে গেছে, আউযু বিল্লাহিল আজিম ওয়া ওয়াজহিহিল করিম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা আপনি চান না, যে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা, অথচ আসলে আপনি ছেড়ে দিলেন যে আল্লাহর কাছে যে ক্ষমা চাইতে হয় তখন, তারপরে বিসমিল্লাহ অনেক সময় বলেন না, এই জন্য ওই দোয়া কারেকশন করতে হবে। অবশ্যই সম্পূর্ণ দোয়া লিখলে পুরোটা লিখতে হবে, কারণ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা এটা বুখারী এবং মুসলিমের পৃথকভাবে আসছে, ঠিক আছে, কিন্তু বুখারী মুসলিমে তো এটাও আছে, বিসমিল্লার কথা আছে তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, তাহলে সেগুলো ছাড়বেন কেন? এই জন্য বিসমিল্লাও আপনি রাখবেন। তাহলে এখানে আমরা পেলাম যে মসজিদে প্রবেশ করার পূর্বে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ এই শব্দটা আপনার পড়ার কথা রয়েছে, যে হাদিস আপনি তিরমিজিতে 314, মুসনাদ আহমদে 26,416, ইবনে মাজাতে হাদিসটি 771 রয়েছে, এটা 5 নম্বরে। এখন যদি প্রত্যেকটা কথার দলিল দিয়ে দিই তো অনেক সময় লেগে যাবে। 6 নম্বর হচ্ছে জুমার দিন, এটা দলিল আপনারা জানেন, জুমার দিন গেল 6 নম্বর। 7 নম্বর হচ্ছে রাসূল ইসলামের কবরের পাশে গেলে, এটা বলে দিই, রাসূল ইসলাম বলেছেন কালা লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিবর্তন করে দিও না। কেন? কবরস্থানে কি হয়, কবরস্থানে একটা মুর্দা শুয়ে আছে, আল্লাহর নাম নেয় না। তাহলে আমাদের ঘরগুলো যেন এমন না হয় যে আপনি 24 ঘন্টা ঘরে পার করে দিলেন অথচ একবার আল্লাহর নাম নিলেন না, একটু কোরআন পড়লেন না, 2 রাকাত নামাজ পড়লেন না, রাসূল সাল্লামের উপরে সালাত সালাম পড়লেন না, এক কথায় কোরআন হাদিসের কোনো কিছু আপনার ঘরে চর্চা হলো না, এটা হলো ঘরকে কবরস্থান বানিয়ে দেওয়ার মতো। এই জন্য আমাদের মা বোনরা যারা আছেন তারা শুধু পাক শাক আর পোলাপান বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকবেন না, বরং আপনার দ্বারা ঘর আবাদ করতে হবে। আমরা পুরুষরা যেমন মসজিদ আবাদ করি, আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকেও বলা হয়েছে তুমি ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও। এই জন্য নিয়ম হলো আপনি ফরজ পড়বেন মসজিদে, সুন্নত পড়বেন কোথায়, ঘরে, এটা হচ্ছে আদব, তাহলে আপনার ঘরেও বরকত হবে। এই জন্য রাসূল বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিবর্তন করে দিও না, আর আমার কবরকে কি করো না, রাসূল বলেছেন ওয়ালা তাজআলু কবরি ঈদান, আর আমার কবরকে তোমরা উৎসবের আড্ডাখানা বানাই দিও না। এটা রাসূল জীবন্ত সায় নিষেধ করে গেছে যে আমার কবরকে ঈদের, ঈদ মানে কি, ঈদ মানে আনন্দ না, আমার কবরকে তুমি উৎসবের স্থানে পরিবর্তন করে দিও না, এটা রাসূল জীবন্ত সায় নিষেধ করে গেছে। তারপরে কেন তিনি বললেন এই কথা, ওয়াসাল্লু আলাইয়া, আর আমার উপরে সালাত পাঠ করো, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা আমার উপরে শুধু সালাত পাঠ করবে আর তুমি তোমার সালাত যেখান থেকেই পেশ করো না কেন আমার কাছে তা পৌঁছে দেওয়া হয়, বুঝছেন, এটা রাসূল আমাদেরকে জানিয়েছেন। তাহলে এই হাদিসটি আপনি আবু দাউদ থেকে নিয়ে নেন 2042। তাহলে এখানে রাসূলের কবরের পাশে গিয়ে সালাম সালাত দিতে হয় এ কথা উল্লেখ নাই, কিন্তু আমি কেন বললাম, কারণ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি কবর জিয়ারতের অধ্যায় এনেছেন, কবর জিয়ারতের অধ্যায় এনেছেন, হজের অধ্যায়, যে রাসূল ইসলামের কবরের জিয়ারত করতে যখন আপনি যাবেন তার মানে সেখানে আপনি সালাত এবং সালাম পেশ করবেন। তো রাসূল মুসনাদ আহমদের ভাষা হলো এরকম, লা তাত্তাখিজু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের স্থানে রূপান্তর করে নিও না, ওটাকে উৎসবের জায়গা হিসেবে গ্রহণ করো না, রাসূল নিষেধ করেছেন। ও ঈদান ওয়া হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাই, তোমরা যেখানে থাকো না কেন আমার উপরে তোমরা সালাম পেশ করো, এটা মুসনাদ আহমদের শব্দ রয়েছে। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহ, এই সম্পর্কে 2-3টা হাদিস আছে, খুব কঠিন, এটা স্মরণ করিয়ে দিই, কারণ আমাদের সমাজে এগুলোই বেশি প্রচলন ঘটে। এই যে যতগুলো হাদিস আমি বলেছি দেখবেন যে এরা এগুলো বলে না,
এরা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি এইসব হাদিস বলবে না, এমন এমন কিতাব থেকে আপনার কাছে হাদিস পেশ করবে যেটা সহিহ না যঈফ এটা খুঁজতে গেলে আপনার দিন পার হয়ে চলে যাবে। ওই ইমাম দাইলামি, তারপরে ইমাম বাইহাকির কিছু দুর্লভ কিতাব আছে, মানে গরিব, যেগুলো খুব সেন্সিটিভ কথা আছে, যেই কিতাবের মধ্যে জাল কথা পর্যন্ত আছে, সেখান থেকে তারা হাদিস পেশ করে দেয়। তো ওইটার মানে কিভাবে আপনি বুঝবেন, এই একটা হাদিস নিয়ে নেন। রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে কোনো ব্যক্তি যখন আমার উপরে সালাম বলে যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা মুহাম্মদ বা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা যদি বলে ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহ, তখন আল্লাহ আমাকে রূহ ফিরিয়ে দেন, মানে আল্লাহ রাসূল সাল্লামের দেহে রূহ ফিরিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহি সালাম, যাতে করে আমি ওই ব্যক্তির সালামের জবাব দিতে পারি। তার মানে তার উম্মতের যে কোনো ব্যক্তি যেখান থেকে সালাম দেখ, আল্লাহ একটা বর্ণনা আসছে তার রূহ ফেরত দেওয়া হয়, আর ফেরেশতারাও এসে তাকে জানায় যে অমুক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে, তার রূহ যদি দেওয়া না হয় জবাব কেমনে দেবে। তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের রূহকে ফেরত দিয়ে দেন, তখন তিনি সালামের জবাব নেন। বিষয়টা হলো বারজাখে, কবরের জীবনে যেখানে রাসূল আছেন, সেটা আমাদের দুনিয়ার সাথে মিলবে না, কারণ সেখানকার এক মুহূর্ত আমাদের পৃথিবীর কয়েক শত বছর, হয়তো হাজার বছর পার হয়ে চলে যাবে। তো এতটা ব্যাপার। এই হাদিসটা সহিহ বিধায় আমি আপনার কাছে পেশ করলাম, যেটা ইমাম আবু দাউদ কোট করেছেন, নাসিরুদ্দিন আলবানী এটাকে হাসান সহিহ বলেছেন। আরও কিছু হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয়, তখন আমি তার সালামের আমি শুনতে পাই এবং সালামের জবাব দেই। এই হাদিস অত্যন্ত দুর্বল, বরং নাসিরুদ্দিন আলবানী কোনো বর্ণনায় বলেছেন এটা হচ্ছে জাল হাদিস, যে রাসূল ইসলামের কবরের পাশে এসে যদি কোনো ব্যক্তি সালাম দেয়, রাসূল বলতেছেন আমি শুনতেও পাই এবং জবাবও দেই, এই হাদিস মওযু, মানে জাল হাদিস। সহিহ কোনটা? এতটা, যেটা আপনি রাসূল ইসলামের কবরের পাশে গিয়ে দিলে এমনটা হয় তা না, মানে আপনি যেখান থেকেই দেন না কেন আল্লাহ রাসূল ইসলামের কাছে সেই সালাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, রাসূলকে শোনানো হয়, রাসূল জবাবও দেয়। কিন্তু পার্থক্য কি দুই কথার মধ্যে? একটা হলো খাস, একটা হলো আম। যখন কোনো সাধারণ একটা কথাকে আপনি খাস জায়গায় লাগাই দিবেন, তখন আপনার মধ্যে সেই শিক্ষা চলে আসবে, আপনার কাছে এই যে এখান থেকে সালাত সালাম দিলে অতটা ফিল আসবে না যতটা ফিল রাসূলের কবরের পাশে গিয়ে আপনি দিবেন। এই জন্য হুড়ুহুড়ি পারাপারি ওখানে গিয়ে করে মনে হচ্ছে যে রাসূল তার কথা শুনতে পায় এবং এখনও জবাব তাকে দিবে, এই বদাকিদা তখন তৈরি হবে। এই জন্য এটা আপনার মাথা থেকে সরিয়ে ফেলেন, সেখানে শুধু রাসূলের কবরের পাশে গেলে যে এটা হবে তা না, বরং আপনি এখান থেকে সালাত সালাম পাশান, একই আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে করেন, ফেরেশতারা সেই সালাম বয়ে নিয়ে চলে যায় এবং রাসূল সাল্লামের আত্মা ফেরত দেওয়া হয় এবং তিনি তার জবাব দেন, এটা এখান থেকে। এজন্য কিছু ভুল শিক্ষার কারণে কিছু ভুল আমল তৈরি হয়। এই যে যারা হজে যাচ্ছে, আপনাদের গ্রামের অধিকাংশ মানুষই হয়তো এটা হাজিদেরকে বলেন যে আমার সালামটা রাসূল সাল্লামের রওজায় পৌঁছে দিন, এটা বলে কি না? এটা আমাদের সমাজে এটা প্রচলন ঘটে গেছে, বরং এটা হুজুরদের একটা ধান্দার জায়গা হয়ে গেছে, জানেন? ওই যারা হুজুর তাদেরকে এসে কিছু হাদিয়া ধরাই দেয়, হুজুর আমার সালামটা রাসূল সাল্লামের কবরে পৌঁছে দিন, এবং হুজুর নিজেও নেয় যে কারা কারা আসেন ভিজিট করেন, আমি আপনাদের সালাম রাসূল সাল্লামের কাছে পৌঁছে দিই। এই দায়িত্ব আল্লাহ আমাদের কোনো হুজুরের জন্য বাকি রাখে নাই, এই দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? ফেরেশতাদেরকে। যে ফেরেশতার টাকাও লাগে না, কিছুই লাগে না, বরং আমানতদার, সেই ফেরেশতারা অবশ্যই আপনার সালাম, আর ফেরেশতারা বয়ে নিতে গেলে চার মাস, পাঁচ মাস বা পাঁচ দশ দিন লাগবে না, এখন দিয়েছেন এখন চলে যাবে। অতএব এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে যতগুলো কথা বলেছি প্রত্যেকটার দলিল আমার কাছে আছে, কিন্তু বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যদি দুই একটা মানে কি বলবো আসলে, কারণ এগুলো তো নেটে যাবে, তো আর দলিল ছাড়া আমরা কথা বলি না, মাত্র ছয়টা বলছি, আরও ছয় আর চারটা, আরও প্রায় আটটা বাকি আছে। তো যাই হোক, যে কোনো বৈঠকে আপনি রাসূলের প্রতি দুরূদ পড়বেন, যদি না পড়েন আর বৈঠক শেষ করে দেন কী হবে জানেন? রাসূল বলেছেন হাসরাতুন ও নাদামাতুন, কিয়ামতের মাঠে এটা আপনার জন্য আক্ষেপ এবং পরিতাপের বিষয় হবে। হাদিসের শব্দটা হচ্ছে তীরাতান, তীরাতান এর ব্যাখ্যাটা যারা করেছে আমি ওটা শব্দটা বলে দিয়েছি, সেটা কি? হাসরাতান আর নাদামাতান, মানে আপনার অত্যন্ত আক্ষেপ হবে কিয়ামতের মাঠে যে ওই বৈঠকে আমি রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ কেন করলাম না, এটা আপনার জন্য আক্ষেপ হবে এবং আপনি শাস্তিও পেতে পারেন, এটা এমনটাই ইঙ্গিত রয়েছে। দুশ্চিন্তা এবং বিপদগ্রস্ত অবস্থায় যে বলেছিলাম আপনি রাসূল সাল্লামের উপরে দুরূদ পাঠ করেন, একজন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করি
কতটা আপনার উপরে আমি সালাত পাঠ করবো, যদি এক ঘন্টার দোয়া হয় কতটা পড়লে আমার জন্য কল্যাণকর, আমি যদি এক ঘন্টার দোয়াকে ২০ মিনিট করে তিন ভাগ করি, শুধু ২০ মিনিট আমি শুধু আপনার উপরে দুরুদ পাঠ করবো। রাসুলুল্লাহ বলছে ভালো, তবে যদি বেশি পারো আরও ভালো। সে সাহাবি বলছে তাহলে ওর দেখ, বলছে আরও ভালো। বলছে ইয়া রাসুল্লাহ, তো নতুন বুঝতে পেরেছেন যে কী বলতে চাইছেন। বলছে ইয়া রাসুল্লাহ, আমি এক ঘন্টা হোক, এক মিনিট হোক, পাঁচ মিনিট হোক বা দশ মিনিট হোক, আমি যখনই দোয়া করতে বসবো, আমি সেই দোয়াতে যদি আর কিছুই না চাই, শুধু আল্লাহর কাছে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমি যদি শুধু বলে আপনার উপরে সালাত এবং সালামই পাঠ করে ছেড়ে দেই, বিষয়টা কেমন হবে? রাসুল কি বলেছে জানেন? যদি তুমি এমনটা করতে পারো, আল্লাহ আকবার, যদি তুমি এমনটা করতে পারো, রাসুল বলেছেন ইজা তুকফা হাম্মাক ওয়া ইউগফারা লাকা যামবা, তাহলে তোমার যত দুশ্চিন্তা আছে সব দূর হয়ে যাবে, তোমার যত পাপ আছে সব মাফ হয়ে যাবে। অথচ আমরা কত পেরেশানির মধ্যে দিয়ে যাই, কত পাপ নিয়ে বসে আছি, অথচ আমাদের রাসুলের প্রতি সালাত সালাম পাঠ করলে আল্লাহ সেই ক্ষমার ব্যবস্থা করেছেন, সেটা আমরা গ্রহণ করতেছি না। আমাদের প্রত্যেকের সেটা করা উচিত, আমাদেরকে এতটা গাফেল থাকলে হবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফ্যাসিলিটির ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন রাসুল ইসলামের মাধ্যমে, যেটা অন্য কোনো নবীর উম্মতরা হয়তো পায়নি, যেটা আমরা পেয়েছি। সর্বশেষ আমি এতটা কথা বলে দিই, কেন আমাদেরকে আজকে এই দুরুদ নিয়ে আমি আপনার কাছে বক্তব্য দিলাম, কারণ আমাদের সালাতদের সম্পর্কে, আমাদের সম্পর্কে কবর মাজার পূজারীরা, এই মাজহাবিরা, বাতিলরা, তারা আপনাকে মিথ্যা ছড়ায় যে আমরা নাকি দুরুদ পড়ি না, আমরা নাকি রাসুল ইসলামের সম্মান করি না, এরা নাকি দুরুদ পড়ে, এরা নাকি মিলাদ পড়ে। অথচ আমাদের সালাফরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এতগুলো ক্ষেত্র আছে, তোমরা এই সময়গুলোতে একেবারে স্মরণ রেখে অন্তর থেকে তোমরা রাসুল ইসলামের উপরে সালাত সালাম পাঠ করবে, যেটা বেদাতিরা আপনাদেরকে কোনোদিন শিক্ষা দিতে পারবে না। এরা আপনাদেরকে কী শিক্ষা দেবে? এরা বলে না যে রাসুল ইসলামের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এটা ইদানিং হয়তো বলে, কিন্তু বিংশ শতাব্দীতে আপনি এই ১৪০০ বছরের মধ্যে এদের কিতাব টিতাব খোলেন, তেমন কিছু আপনি পাবেন না। এরা আপনাকে শিখায় কি? যে রাসুলের নাম নিলে এগুলো করো, এগুলো করে না আজান শুনলে? একটা দলিল দিতে পারবে? একটা দলিল দিতে পারবে না। বরং যে বললাম ইমাম দাইলামি, তারপরে ইমাম বাইহাকির কিছু দুর্লভ কিতাব আছে, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রেওয়ায়াত পেশ করা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এমনটা করতেন, কিন্তু কোনো ভিত্তি পর্যন্ত এর দলিলের কোনো আতাপাতাই নেই, শুধু লেখা আছে বাস। এমনটা হচ্ছে তাদের শিক্ষার ব্যবস্থা, মানে যে কাজগুলোর সাথে কোরআন হাদিসের সম্পর্ক আছে তারা ওইভাবে আপনাকে শেখায় না, যেগুলিতে মজা লাগা আছে, যেগুলোতে আমি এমন এমন হাদিস পেয়েছি যে বললাম না যে আমাদের ইমামরাই ২০টা জায়গা উল্লেখ করেছেন, বাকি ৮টা কেন আমি আপনার কাছে উল্লেখ করলাম না? কারণ প্রত্যেকটার দলিল খুঁজেছি, তারা নিজেরাই বলছে এ হাদিস দুর্বল, এ হাদিস জাল। তাহলে জাল আর দুর্বল হাদিসের ভিত্তিতে আমাদের আমল আমরা করতে শিখি নাই, এই জন্য ওটাও আমি আপনাদেরকে শেখাবো না। বরং এখানে প্রায় ১২-১৩টা জায়গা আছে যেগুলো হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব, তাহলে এটা আমরা করলে কিন্তু অনেক কিছু। একবার রিপিট করে দেব, স্মরণে আছে আপনাদের? যখন তখন, যেহেতু এটা শিক্ষা, শুধু খুতবাই না, এটা শিক্ষা, আপনাদের শিখতে হবে। রাসুল ইসলামের উপরে সালাত সালাম পাঠ করবেন কখন? যখন তখন। দ্বিতীয় গুরুত্ব পাবে কখন? যখন তার নাম আসবে, যখনই রাসুলের নাম নিবেন এবং শুনবেন তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা কথা বলে দিই, আমাদের বক্তব্য বেদাতিরা তো শুনে তখন বলবে, আপনাকে ভুল প্রমাণ করাই দেবে। তাহলে এই মৌলবী যে বললো যখন তখন, বা রাসুল ইসলামের নাম আসলেই সাল্লাল্লাহু সাল্লাম বলতে হয়, কোরআনে যেখানে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, এই আয়াত যখন পড়বে তখন কি আয়াত থামাই দিয়ে বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? না, কারণ এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। কোরআনের আয়াতের মধ্যে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ আসবে, তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, আয়াত বন্ধ করে দিই, কারণ এটা আপনাদের জানা আছে। এটা কোন সময়? যখন তখন। এই যে এখন খুতবা, যেখানে আপনার কথা বলার অধিকার আছে, তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। শুধু খালি কোরআনের ওই আয়াত যখন পড়া হবে, বা আজান, একটু আগে না বললাম যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই শব্দটা আসলো আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের ছাত্র যারা, আমাদের শ্রোতা যারা, আমাদের ভাই যারা, তারা এগুলো বোঝে, জ্ঞানের সাথে চলবেন। মুকাল্লিদ হইতে আমরা বলি না, আর আমরা ভাষাও বুঝতে হবে যে খতিব কী বুঝতে চাইল, তাই জন্য এদের পেছে পড়েন না। তো রাসূল সাল্লামের নাম আসলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। তিন নম্বর যেটা প্রাধান্য পাবে, নামাজ, নামাজে আপনি দুরুদ পড়বেন। চার নম্বরে কি? জানাজার সালাত, এটা তো আপনারা করেনি, তো মনে থাকার কথা, জানাজার সালাত। পঞ্চম হলো আজানের পর, পঞ্চম কি? আজানের পর।
ষষ্ঠ হচ্ছে মসজিদে আসার সময়। এই যে আসার সময় যে পর্দা, এটা রাসুলুল্লাহ থেকে প্রমাণিত নাই, কিন্তু এটা সাহাবে কেরাম থেকে প্রমাণিত আছে। সাত নম্বর হচ্ছে মসজিদে ঢোকার সময়। আট নম্বরে হলো জুমার খুতবায়, যেটা আমরা দিচ্ছি এবং আপনারা যখন শুনবেন, বা আপনি হয়তো বিয়ের খুতবা পড়াবেন বা কোনো একটা খুতবা আপনাকে দিতে হয় তখন। নয় নম্বরে হবে যে কোনো বৈঠকে, সেটা পারিবারিক সিদ্ধান্ত হোক, বন্ধু বান্ধব নিয়ে এক জায়গায় বসছেন, এমনকি স্কুল কলেজের মধ্যে শিক্ষক যখন ছাত্রদেরকে শিক্ষা দেবে, ছাত্রদের শিক্ষকদের ওই ক্লাস শেষ হয়ে গেলে উচিত রাসুলের উপরে সালাত পাঠ করা। দশ নম্বরে আসবে জুমার দিন, যত বেশি পারেন আজকে আপনি সালাত এবং সালাম পাঠ করবেন। এগারো নম্বরে আসবে রাসুলের কবর।